তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু এআরএস গেমার চ্যানেল। এআরএস গেমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফাইনালি চলে এলাম আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলের মধ্যে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আমাদের সার্ভারে আবার আসছে MP40, কোবরা MP40 আবার আসছে, ঠিক আছে, রিটার্ন। তো এই নিয়ে কথা বলবো, আর আরও অনেক কিছু ইভেন্ট নিয়ে, টপ আপ ইভেন্ট এবং বান্ডেল, যে তোমার ড্রেস বান্ডেল, ঠিক আছে, এই ইভেন্ট নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওর ভিতরে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ না করে। তো গাইজ, আমি সর্বপ্রথম এই যে এই ইভেন্টটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, এই ইভেন্টটা নিয়ে কথা বলবো। ফ্রিজ ওভার ইভেন্ট, এই ইভেন্টটা নিয়ে কথা বলবো আমি তোমাদের। তো এই ইভেন্টটা তোমরা 14 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে। আর হ্যাঁ, এই বান্ডিলটা দেখতে পাচ্ছ আমাদের এইরকমভাবে স্পিন আসবে, ঠিক আছে, এই যে এই বান্ডিলটা এরকমভাবে স্পিন আসবে। তো এটা কিন্তু 900 ডায়মন্ডের মধ্যে গ্যারেন্টি পেয়ে যাবে, এটা গ্যারেন্টিড বান্ডিল থাকবে, 900 ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবে। আর যারা অল্প ডায়মন্ডে পাবে তাদের জন্য তো খুবই ভালো। হ্যাঁ, তো হ্যাঁ গাইস, তো তো তোমরা দেখতে পাচ্ছ নেক্সট টপ আপ ইভেন্ট, হ্যাঁ দেখতে পাচ্ছ, বেস্টন ব্যাকপ্যাক টপ আপ ইভেন্ট। তো হ্যাঁ গাইস, ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাকপ্যাক ওয়ান লেভেলে দেখো তোমরা এরকম দেখতে পাবে, হ্যাঁ, কলা ধরে ধরে বসে আছে। আর টু লেভেলে দেখতে পাচ্ছ কলাটা ধরে ঝুলে আছে, হ্যাঁ, তো এই তো গাইস দেখতে পাচ্ছ তোমরা। আর থ্রি লেভেলে দেখছো কলার ওপর থেকে চেপে কিন্তু ফায়ার করছে, তবে এটা আসছে নেক্সট টপ আপ ইভেন্ট, 100% কনফার্ম, ঠিক আছে গাইস। তো হ্যাঁ গাইস, এবার আমি কিন্তু নেক্সট তোমাদের কোবরা MP40, হ্যাঁ গাইস, তোমাদের কোবরা MP40 নিয়ে কথা বলবো এবার। তো গাইস, কোবরা MP40 নিয়ে কথা বলছি। তো গাইস, যেটা আর কি সবাই বলছিল কবে আসবে কবে আসবে, অনেকে নিতে পারেনি, তো তো ফাইনালি আসতে চলেছে। তো এটা দেখতে পাবে তোমরা 15 তারিখ, হ্যাঁ গাইস। তো আমাদের ইন্ডিয়া সার্ভার এবং বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে এগুলো 15 তারিখ থেকে, তোমরা দেখতে পাবে 15 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে এটা, কিন্তু এটা ফেড হুইলে আসবে, হ্যাঁ। তো হ্যাঁ গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো গাইস, অবশ্যই তোমরা কোবরা MP40 নিয়ে নেবে যারা যারা নেবো ভেবে আছো। তো হ্যাঁ গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, হ্যাঁ, এবং ভালো একটা কমেন্ট করে, এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, হ্যাঁ। তো আজকের জন্য এই পর্যন্ত।